কালকে রাত্রে যেন ফিরিয়ার ভ্লগটা এন্ডই করা হয়নি, এন্ড করতে লিটারেলি ভুলেই গেছে, এত টায়ার্ড ছিলাম আর কালকে এত হাঁটা হয়েছে। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আর এখন থেকেই আর এর পরের ব্লগটা স্টার্ট করছি। আজকে বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 9:10, ওই যে দেখে নাও 9:10 মতো বাজে ঘড়িতে। তো এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা যাব, আমি ঠিক বলতে পারছি না কোথায় যাব, সাঁইথিয়ার কোনো একটা সতীপীঠে যাব। কথা ছিল আমাদের যে তারাপীঠে যাব, বাট ওখানে গিয়ে লাইন দিয়ে পুজো দিয়ে ফিরতে পারবো না আজকে ইয়ার বাড়িতে। এবার সমস্যা হয়ে যাচ্ছে যে তারাপীঠ যাব, পুজো দেবো না, সেটাও আবার কেমন লাগে, সেই কারণে ওখানে যাচ্ছি না, অন্য জায়গায় যাচ্ছি। তো চলো নেক্সট ব্লগটা আবার এখান থেকে স্টার্ট করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই হয়তো জানে না কিন্তু এটা একটা সতীপীঠ, এখানে মা সতীর গলার বোন পড়েছিল, ভিতরে আছে, মানে ওইভাবে তার দেখাচ্ছে না, এমনি রয়েছে, আমরা সত্যি জানতাম না। এই সাঁইথিয়া স্টেশনের একদম লাগোয়া, এটা কেউ যদি আসো এখানে আসতে পারো, এটা কিন্তু একটা সতীপীঠ। আমরা সবাই সচরাচর এটার খবর জেনে থাকি না, আসি না, যেগুলোর নাম করা সেগুলোতেই যাই বেসিক্যালি। খুব সুন্দর একটা বট গাছ পুরো এলাকাটাকে ঘিরে রেখে দিয়েছে, পুরো ছায়ার মতো করে একটা বট গাছ রয়েছে। ব্যাক টু মাই চ্যানেল, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি এর আগের ব্লগটা এখানেই বাড়িতে শেষ করেছিলাম, মানে হোটেলে শেষ করেছিলাম, তারপর তোমাদেরকে বললাম যে এখান থেকেই ব্লগটা আবার স্টার্ট করবো। তো তারপর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, মন্দির দিয়েই শুরু করলাম। এত সুন্দর না, আর এত ভালো ভালো লাগছে আমার, কী বলবো, মানে লোকে এই জায়গাটার খবর জানে না বলেই হয়তো এত পরিষ্কার, এত সুন্দর রয়েছে। এখন লোকজন এই জায়গায় যখনই খবর পেয়ে যাবে তো তখন থেকে এই জায়গাও নোংরা হতে শুরু করবে। আমরা বাঙালিরাই এটা করে থাকি বেসিক্যালি, বাইরে যত যাই তত দেখি যে এরকম না, খুব সুন্দর, বাট ভীষণ সুন্দর গো, খুব ভালো লাগলো। খিঞ্জি পরিবেশ একদম না, ফাঁকা সুন্দর, নিরিবিলি সুন্দর করে পুজো দিলাম, খুব ভালো লাগলো। তো দেখা যাক এবার কোথায় যাই, আদৌ কোথাও যাবো নাকি, ইচ্ছা আছে বর্তমানে ওখানে অনেকগুলো শিব মন্দির আছে, জায়গাটার নাম জানো বেশি, ওটাতে যাওয়ার কথা আছে, আমরা বেতেই ওটা করবে। তো দেখি ওটা যদি যাই, ওটা যে গিয়ে হয়তো বাড়ি চলে যাবো, রাস্তায় কোথাও লাঞ্চ করবো, দেখা যায় এখন কী হয়। আমরা চলে এসেছি এখন লাভপুরে, এটা বীরভূমেরই একটা জায়গা, লাভপুর সবাই হয়তো চেনে না। এখানে সতীমাটার ওষ্ঠ মানে ঠোঁট পড়েছিল, তো এটাও একটা সতীপীঠ, খুব সুন্দর। সবাই
সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে সবাই আমরা সবসময় শুধু যেখানে নাম করা জায়গাগুলো সেগুলোতেই যাই, কিন্তু প্লিজ এই জায়গাগুলো এসো, এই জায়গাগুলো খুব সুন্দর। আফটার অল তো এগুলো সতীপীঠই না, সেই কারণেই বলছি। বীরভূমে পাঁচটা সতীপীঠ আছে, পাঁচটা, তার মধ্যে তিনটে ঘুরলাম। তিনটে কোথায়? ও হ্যাঁ, তিনটে কঙ্কালীতলা নিয়ে। হ্যাঁ তাই তো, কঙ্কালীতলা ঘুরলাম, নন্দকেশ্বরী ঘুরলাম, আর এই ফুল্লরা দেবী। ফুল্লরা দেবী আমার দেখা এই নিয়ে আমি চারটে সতীপীঠ ঘুরলাম, রিজার্ভের পাঁচটা। হ্যাঁ আমার কামাখ্যাটা ঘোড়া আছে, তো ওটা নিয়ে আমার চারটে হলো। আর ওর কামাখ্যা ঘোড়া তার সত্ত্বেও তোমার বর্ধমানের দিকে রওনা দেবো, মানে বাড়ির দিকেই রওনা দেবো। তো বর্ধমানের ওখানে যে ওই জায়গাটার নাম কি? একশো আট শিব মন্দির যেটা আছে বলছিলাম না তোমাদেরকে, সেইখানে যাওয়ার ইচ্ছে তো আছে, দেখা যাক এখন কতটা সাকসেসফুল হয়। তো চলো বেরোই এবার। ম্যাডাম ক্লান্ত অবস্থা দেখো, বসে আছে। আমরা এখন একটু বেরিয়েছি চা খেতে, এতক্ষণ ধরে বসে 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 কোমর পা সব ব্যথা হয়ে গেছে, তাই বেরিয়ে একটু চা খেতে বেরিয়েছি। কেন কিন্তু চাটা খাবো, মাথাটাও ধরে আছে। আমি যেখানেই যাই আমার কাছে এরকম কুকুর পিছন পিছন চলে আসে কেন কী জানি। যাই হোক, এখানে কোন রাস্তা দিয়ে আসছি কী রাস্তা দিয়ে আসছি জানি না, গুগল বাবা আমাদের যেখান দিয়ে নিয়ে আসছে আমরা সেই রাস্তা দিয়ে আসছি। চল একটু চা খেয়ে নিই, সুমন বিরিয়ানি হাউস যেখান থেকে আমরা চা খাই। এখানে সমস্ত রকমের লরিবা কি ডাম্পার কি জিনিস, যাই হোক কারোর প্রয়োজন হলে নিও। হ্যাঁ এখান থেকে গুনছো তো কটা যাচ্ছে? শিব মন্দিরের ভিতরে এইসব নিচে মন্দির, ঠাকুর দেখো, মানে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। PMSS এসব হবে যাবে। Thank you.
তো ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি। আর ওই যা যা কিনেছে সোনাঝুরি হাট থেকে সেটা নিয়ে আলাদা একটা ব্লগ করবে পুরো টোটালি, কারণ ওরা প্রচুর জিনিস কিনেছে। আর আই উইল ট্রাই, আমি চেষ্টা করব একটা আলাদা ব্লগ করার। আর ওই ব্লগটা যদি হয় তাহলে আমি বলে দেবো যে কী কী জায়গা দেখলাম, মানে কোনো এন্ট্রি ফি টি আছে কি না, কী কী ভাবে দেখলাম, পুরো ডিটেলসটা বলে দেবো সেই ব্লগে। একটা কি তোমাদের প্রয়োজনীয় মতন ব্লগ যদি কোনটা পসিবল হয় তাহলে অবশ্যই বলে দেবো। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।